পাখি। আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে। আবার জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইয়েরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, আমাদের কথা শুনলেন, শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে এখন বলে কি সীমান্তে রূপারেই আছি। তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি। কাকু কি বলেছিলেন, পালাবে না, মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাবে না, বলেছিলাম না। এখন কাকু কোথায়? কাকু তো তোমার কুমায়া হয় তো না, কাকু তোমার কুমায়া হয় তো না। আর আমরা কি দেখলাম, শেখ হাসিনা সে কি দৌড়, এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসবে। দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আমার যা বাঁচা, নিজে বাঁচলেন পাবেন না, বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো মানুষকে হত্যা করেছে মেয়েদের ছোট ছোট বাচ্চা, বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন, ভুলে গেছেন কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই নিজঢাল রাজপথ, সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায়
সেই আমাদের কর্মের কম্ব্যাট পরা কম্ব্যাট পোশাক পরা সামরিক অফিসার ট্রেনের ময়লা নর্দমা থেকে যুক্ত হয়েছে সেই এখনো বিজয় বিজীর্ণ হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তার হাতে আমার ফোনও তুলে দিয়েছেন, সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি ভিনদেশি তরুণ আটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারে। আমরা ভালো করে জানি ওই দলের আমি শেষ করবো দেখিস।